গেল, ওরে দুনিয়ার ক্ষমতার টাকার পাগল, আমি বাদশা যুলকারনাইন গোটা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরেও আজকে খালি হাতে আমি কবরে রওনা দিলাম, এ জীবনে না করিলাম বান্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তৌবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, আবার তাওবা ভাঙ্গি না, অবশেষে খাটি তওবা করিলাম, অবশেষে খাটি তওবা করিলাম, এরে আল্লাহর বান্দা ও যুবক, আমি তোর মত যুবক, তুই আমার মত যুবক, তুই এই দেশের নাগরিক, সূর্যের আলো বাতাসে বড় হয়েছ, আমিও হয়েছি, তুইও যেই গাছের ফল খাও আমিও সে গাছের ফল খাই, তুই যেই নদীর মাছ খাইতেছ ওই নদীর মাছ আমিও খাই, এ যুবক টুপির কারণে দাড়ির কারণে লম্বা জামার কারণে মাথা নষ্ট হয় নাই, তোমার কাছে কত বিনয়ের সাথে ক্ষমা চেয়েছে, বলি বাবা নামাজ পড়ো টুপি মাথায় দাও, তুমি আমাকে বলো হুজুর টুপি মাথায় দিনে মাথা গরম হয়ে যায়, এরে যুবক বিবেকের সাথে বেঈমানি করিস না রে ভাই, একটু চিন্তা কর, আমিও যুবক তুইও যুবক, তোর মাথায় টুপি দিলে মাথাটা গরম হয়ে যায় আর আমার মাথায় টুপি না দিলে মাথাটা গরম হয়ে যায়, একটু চিন্তা কর, স্বাধীন বাংলাদেশে আমিও যদি আজকে সাত প্যান্ট টাই লাগায় দাড়ি কামায় ঘুরতাম, কেউ আমাকে বাধা দেওয়ার শক্তি ছিল না, কেন টুপি পরলাম মাথা গরম হয়, তুই বুঝলি আমি বুঝি না এমনটা না, না লম্বা জামা পরেছি শরীর গরম তোরটা হয় আমারটা হয় না এমনটা বুঝিস না রে বাবা, দাঁড়িটা রেখেছি কোরআন পড়েছি না খায় মরে যাইতে হবে, তুই বুঝলি আমি বুঝি না ব্যাপারটা এমন নয়, বড় এই টুপির কারণে কত গালি, দাড়ির কারণে গালি, লম্বা জামা পরেছি গালি আর গালি, কত মানুষ বাঁকা নজরে টুপিওয়ালা বলে গালি দেয়, ফেসবুকটা খুলিয়া দেখ সমালোচনার কোন শেষ নাই, এত বিনয়ের সাথে পায়ে ধরে ধরে নরম ভাবে কথা বলি, এরপর আমার বিরোধিতার অভাব নাই, কেন কেন এত বিরোধিতা, এরপর রে বাবা অন্তরের দমন করতে পারি না, এরে নবীর উম্মতের দল আল্লাহর কোরআনের মহব্বত নিয়ে বলছি, মনটার বাজার করিস না রে যুবক, হাটাদারির হুজুর হেলিকপ্টারে দৌড়ায় কেন, চরমনের হুজুর দৌড়ায় কেন, অলিপুরি সাপ দৌড়ায় কেন, দেওবন্দের হুজুর দৌড়ায় কেন, হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায় কেন বাবা, কেন কেন না করিয়া যদি একটু মহব্বতের চিন্তা করতি, হাফিজুর রহমানের 14 গুষ্টির বিক্রি করলেও হেলিকপ্টারের ভাড়া হয় না, এরপর দিন 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 প্রতিদিন দৌড়ায় কেমনে, হাফিজুর রহমানের বাবার টাকায় না, এটা একমাত্র আমার আল্লাহর কোরআন আর নবীর আদর্শের বরত্ব আর সম্মান, মুসলমান তো খুশি হবে, বেঈমান বিরোধিতা করবে মুসলমান খুশি হবা, ওলামায়ে কেরামের সম্মান হবে, এটা তো গৌরবের কথা সমালোচনার কথা নয়, আর এটা তো দুনিয়া টাকার গরম না, এটা নবীর আদর্শের গরম, তোমাকে আমি বুঝাইতে পারবো না, গোপালগঞ্জে সেদিন বয়ানে যাব,
যিনি দাওয়াত দিলেন তিনি গোপালগঞ্জের এক সন্তান ঢাকায় থাকেন বলে হেলিকপ্টার নিয়ে যাব। আমি বললাম কেন রে ভাই? বলে আমার তিনখানা মাদ্রাসা, আমি ওই ছাত্রদের দেখাইতে চাই কোরআন শরীফের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরাম হাজির, কত সাদা দাড়িওয়ালা হাজি সাহেব, কত কলিজার টুকরা যুবক, ছাত্র ভাই ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবীরা হাত তুলেছেন। টাকার জন্য কেউ এখানে হয় না, সবাই জাহান্নাম থেকে মুক্তি চাই। ও দয়ার মালিক, আমরা জাহান্নামের আসামি গুনাগার, হাত না পাক, জিব্বা না পাক, অন্তর না পাক, পা না পাক রে আল্লাহ, নফসের ধোকায় পড়ে গুনাহ করেছি, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজকে তওবার দরওয়াজায় ফিরে আসছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে মালিক। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানিও নাই। ও আল্লাহ কুদরতের নজর দিয়া দেখেন ময়দানে কার চোখে পানি, তার দিকে তাকাইয়া আমাদের উপর রহমতের নজর দেন রে আল্লাহ, সকলের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ ময়দান থেকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ, কত বড় বড় বেঈমানের তো মাফ করে দিয়েছেন, আমরা তো আপনার আদরের নবীর উম্মত, গুনাহগার বলে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আপনি যদি গুনার কারণে ফেরাইয়া দেন কোথায় যাব, আর দরওয়াজা নাই। ও আল্লাহ আপনি যদি মাফ না করেন, দয়া না করেন, রহমান নামটা কেন রাখলেন, গফফার নামটা কেন রাখলেন রে আল্লাহ। ও আল্লাহ উলামায়ে কিরামদের আমিন কবুল করে দেন, সাদা দাড়িওয়ালা হাজি সাহেবদের আমিন কবুল করে নেন, আমার কলিজার টুকরা ব্যবসায়ী চাকরিজীবী ছোট ছোট বাচ্চা যুবক ছাত্র ভাইদের আমিন কবুল করে নেন, মা বোনদের আমিন কবুল করে নেন, জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা করে দেন। আর আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে মালিক, কেউ যদি একটা পেট দিয়ে বাড়ি দেয় সহ্য করতে পারি না রে আল্লাহ, গুনাহ নিয়ে কবরে গেলে কবরের মাটির চাপ কিভাবে সহ্য করব রে আল্লাহ, কবরের আযাব সহ্য করতে পারব না। ও আল্লাহ গুনার দিয়ে তাকাইয়া বেজার হইয়েন না রে মালিক। আল্লাহ কারো আমিন কি কবুল হবে না, কার আমিন যেন কবুল হয়ে যাবে জানি না। ওরে আল্লাহর বান্দারা ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি, কান্নাওয়ালার কাছে দোয়া চাও, দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরে যাবে না রে মুমিন। ও কান্নাওয়ালা ভাই, এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই, এই চেয়ারে বসে কথা বলার এলেম নাই, আমল নাই, কোনো যোগ্যতাও নাই, আল্লাহ দয়া করে সম্মানের জায়গায় বসাইছেন, গুনার কারণে যেন মাহরুম হয়ে না যাই। ও দয়ার মালিক, এলেমে আমলে বরকত বাড়ায় দেন, আওয়াজের ভেতরে স্পষ্টতা রুহানিয়াত বাড়ায় দেন, কোরআন ও হাদিসের এলেমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ, অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে দেন আল্লাহ, নবীজির মহাব্বতে মোনাজাত কবুল করে নেন, মা বোনদেরা কবুল করে নেন, ছেলে সন্তান নেককার বানায় দেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শ আলা বানায় দেন। ও আল্লাহ ময়দানে কারা যেন হাত তুলেছে, মা নাই, বাবাও নাই, এতিমের মতো হাত তুলেছে,
কবর থেকে দোয়া চায় রে সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না, ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে সন্তান। আয় আল্লাহ তাকায় দেখেন কারা ইয়তিম, ইয়তিমের দিকে তাকায়াও কি মায়া হবে না রে আল্লাহ। মেহরবানি করে নবীজির মোহাব্বতে সবাইকে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন, অসুস্থ রোগীদের সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ সবাইকে জান্নাতি মানুষ বানায় দেন। আয় আল্লাহ সহিভাবে কোরআন পড়ার নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আপনার অলিদের আলেম ওলামাদের বন্ধু বানায় দেন, নবীজির সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। চলার পথে কুদরতের হাতে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ, হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, ইসলামের জন্য দেশ রক্ষার জন্য যারা জীবন দিল মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, সবার সাথে মিল মহাব্বত বাড়ায় দেন অন্তর।